বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা। এই দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি পরায় এবং তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে। আর এই দিন একটি অত্যন্ত পবিত্র দিন। আর এই পূর্ণিমা তিথিতে আপনারা বাড়িতে কিভাবে খুব সহজেই লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন, আজকে সেই পুজোবিধি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। তাহলে চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আসছে রাখি পূর্ণিমায় আপনারা কিভাবে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন। প্রথমে আমি পুজোয় যা উপকরণ লাগে সেগুলো সমস্ততে একটু চন্দন দিয়ে নেব। তাহলে সবার আগে চলুন বন্ধুরা জেনে নিই এই বছর রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর রাখি পূর্ণিমার তিথি পড়েছে 30শে আগস্ট বুধবার। পূর্ণিমা তিথি লাগছে 30শে আগস্ট বুধবার সকাল 10:26 থেকে এবং থাকবে বৃহস্পতিবার 31শে আগস্ট সকাল 7:58:13 পর্যন্ত। সবার প্রথমে আমি ঠাকুর ঘরে এসে আচমন করে নিচ্ছি। তিনবার মাথায় এবং তিনবার মুখে হাতে একটু গঙ্গা জল নিয়ে সেটা ছিটিয়ে দিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই মন্ত্রটি পড়ে, এরপর আমি একটি আসন নিয়ে নিয়েছি, লাল আসন পেতে নিয়েছি, তার উপর একটুখানি ফুল আর আতপ চাল ছড়িয়ে দিচ্ছি। এখানেই আমি আমার যে ছবিটি আছে মা লক্ষ্মী এবং নারায়ণের, সেই ফটোটি আমি এখানেই প্রতিষ্ঠা করব। তারপরে আমি ফটোটি একটু মুছিয়ে নেব, তার জন্য আমি একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি আর তার সাথে নিয়ে নেব আমি একটু অগুরু। অগুরু আপনারা যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবেন। এটি একটি সুগন্ধি, স্নানাভিষেকের জন্য এটি ব্যবহার করা হয়। তো একটুখানি নিয়ে নিলাম আমি এখানে অগুরু। আমি নিয়ে এবার আমি ফটোটি খুব সুন্দর করে মুছিয়ে নেব। এবার আমি ভগবান শ্রী নারায়ণকে একটি সেই চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, তিলক করে নিচ্ছি। তারপর আমি লক্ষ্মী দেবীকে, মা লক্ষ্মীকে সিঁদুরে তিলক করছি এবং শাখা পলা দুই হাতেও আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি। তারপর একটি মালা আমি পরিয়ে দিচ্ছি। তারপরে মালা পরানোর পরে আমি একটি চাঁদমালা আমি পরিয়ে দিচ্ছি। ভগবান শ্রী নারায়ণকে আমি একটা পইতে অর্পণ করলাম। মা লক্ষ্মীকে আমি আলতা ও সিঁদুর অর্পণ করলাম, জয় মা লক্ষ্মী। তারপর শাখা এবং পলা মা লক্ষ্মীকে অর্পণ করলাম। তারপর একটি ওড়না মা লক্ষ্মীকে আমি অর্পণ করলাম। এরপর যেহেতু আমি আসনে প্রতিষ্ঠা করেছি মা লক্ষ্মী এবং শ্রীনারায়ণকে, তাই আমি প্রদীপ জ্বেলে নিচ্ছি। প্রদীপ জ্বেলে একটুখানি আরতি করে আমি প্রদীপটি আসনে রেখে দেব। এরপর আমি ঘট বসাবো, তার জন্য আমি ঘটে একটি পুত্তলিকা চিহ্ন এঁকে নেব। সিঁদুর দিয়ে একটি পুত্তলিকা চিহ্ন এঁকে নিচ্ছি। এরপর আমি একটি আমের পল্লব নিয়ে নিলাম। আমের পল্লবে 7টা, 9টা কিংবা 5টা পাতা আপনারা নিতে পারেন।
আর প্রত্যেকটি পাতার উপর একটি করে সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কলা দেবো, তার জন্য কলায় একটা সিঁদুরের ফোঁটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনারা সশিস ডাবও দিতে পারেন। এরপর একটি পান পাতা নিয়েছি, পান পাতাতেও আমি তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এরপর আমি ঘরটি জলপূর্ণ করে নিচ্ছি। ঘরটি জলপূর্ণ করার পর কিন্তু আপনারা যখন পুতুলিকা চিহ্ন আঁকা হয়ে যাবে, আপনারা কিন্তু ঘর নিচে রাখবেন না। একটি সুপুরি, একটি হলুদের গাঠ, একটি এক টাকার কয়েন অর্থাৎ ষোলো আনা, একটু গোটা আতপ চাল এবং কিছু দ্রব্য আমি দিয়ে দিচ্ছি। তিনটে কিংবা পাঁচটা আপনারা দিতে পারেন। দিয়ে এর ওপর আমের পল্লবটি আমি দেব। আমের পল্লব দেওয়ার পর ওপরে আমি পান পাতাটা দেব, তার উপর আমি কলাটা দেব, দিয়ে আমি ঘরটি স্থাপন করব। যেখানে ঘর স্থাপন করব সেখানে আমি একটু গঙ্গা মাটি নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে, আপনার কাছে যদি গঙ্গা মাটি না থাকে, সেক্ষেত্রে আপনারা তুলসী তলার মাটিও দিতে পারেন। একটু পঞ্চশস্য দিয়ে নিলাম, আগে সিঁদুরের ফোঁটা দিয়েছি, আর দুব্বো দিলাম এখানে তিনটে কিংবা পাঁচটি, এবং উলুধ্বনি দিতে দিতে ঘরটি প্রতিষ্ঠা করব। ঘটের উপর আমি একটি ঘট আচ্ছাদন হিসেবে চেলি গামছা দিলাম, তারপর আমি একটি পৈতে ঘটের উপর দিয়ে দিচ্ছি, তারপর একটি চাঁদমালাও আমি ঘটে দিয়ে দিচ্ছি। এরপর আমি ফুল এবং বেলপাতা নিয়ে অর্পণ করছি সর্বদেবতার উদ্দেশ্যে, সর্বদেবতা ভয়ে নমঃ। এরপর আমি ফুল আর দুর্ব নিয়ে শ্রী গণেশের উদ্দেশ্যে ওম গণ গণেশায় নমঃ এই বলে গণেশের উদ্দেশ্যে আমি এখানে ঘটে ফুল নিবেদন করলাম। এরপর আমি মা লক্ষ্মী এবং নারায়ণের চরণ ধুয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় শ্রী নারায়ণ। এবার আমি চন্দন সহযোগে একটি তুলসী পাতা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এটি মন্ত্রটি বলতে বলতে শ্রীনারায়ণের চরণে তুলসী পাতা, দুটি চরণে দুটি তুলসী পাতা নিবেদন করলাম। তারপর শ্রীনারায়ণের এই দক্ষিণাবর্ত শঙ্খটি খুব ভীষণই পছন্দের, তাই এটি আমি নারায়ণের সামনে স্থাপন করলাম। তারপর ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই বলে আমি শ্রীনারায়ণের চরণে ফুল অর্পণ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ওম লক্ষ্মীদেবায় নমো এই বলে আমি লক্ষ্মীদেবীর চরণে ফুল অর্পণ করছি। এবার আমি একটু অঞ্জলি দিয়ে নেব শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে। ওম নমো ব্রাহ্মণ দেবায়, গো ব্রাহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপকর্মাহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। ওম ব্রাহ্মণ দেবায়, গো ব্রাহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপকর্মাহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি। এই মন্ত্রে আমি শ্রীনারায়ণের তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর আমি মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলির জন্য একটি ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। নমস্তে সর্বদেবানাং বরোদাসি হরিপ্রিয়ে যা গতিস্তং পপনানাং শ্যামে ভয়াত্মদর্জবাদ। এই মন্ত্রটি বলে আপনারাও তিনবার মা লক্ষ্মীর সামনে পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন। নমস্তে সর্বদেবানাং বরোদাসি হরিপ্রিয়ে যা গতিস্তং পপনানাং শ্যামে ভয়াত্মদর্জবাদ। বস্ত্র হিসেবে আমি একটি মৌলি পরিয়ে দিচ্ছি। এবার শ্রীনারায়ণের সামনে আমি যে মঙ্গল সামগ্রীটি অর্পণ করব, তার জন্য আমি একটি পান নিয়ে নিয়েছি এবং পানের উপর তিনটি সাদা চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। তারপর নিচ্ছি একটি সুপুরি, একটি নিচ্ছি হলুদের গাঠ, একটি ষোলো আনা, একটি কড়ি, আর তার সাথে একটু ফুল দিয়ে আমি এটি শ্রীনারায়ণের চরণে অর্পণ করছি।
এরপর মা লক্ষ্মীকে অর্পণ করার জন্য মঙ্গল সামগ্রী তৈরি করে নিচ্ছি। একটি পানপাতায় তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি, তার মধ্যে নিচ্ছি একটি সুপুরি, একটি হলুদের গাছ, তার সাথে ষোলো আনা, একটি কড়ি, আপনারা চাইলে এখানে পদ্ম বীজও দিতে পারেন, সেটিও মা লক্ষ্মীর ভীষণই পছন্দের, আর তার সাথে ফুল সহযোগে এটি মা লক্ষ্মীর চরণে আমি অর্পণ করছি। আজকে আমি সাদা রঙের মিষ্টি রাখার চেষ্টা করেছি। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা যে কোনো রকম আপনারা যদি পুজো করেন সেখানে সাদা মিষ্টান্ন ভোগ দেবার চেষ্টা করবেন, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আমি এখানে একটু ফুল আর একটু তুলসী পাতা দিয়ে নিচ্ছি। আমি পাঁচ রকম ফল নিয়ে নিচ্ছি, আপনারা আম একটা রাখার চেষ্টা করবেন অবশ্যই, যেহেতু বৈশাখী পূর্ণিমায় বৈশাখ মাসে আমের সময়, তাই একটি আম রাখার অবশ্যই চেষ্টা করবেন। একটু ফুল আর তুলসী পাতা আমি এখানে দিয়ে নিচ্ছি, আর যে যে ভোগগুলো আমি রেডি করেছি সেগুলো আমি এখানে ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি একটি নৈবেদ্য সাজিয়েছি, সেটিও আমি নিবেদন করে দিচ্ছি। পানের জন্য জল নিবেদন করছি, একটি গ্লাসে আমি তুলসী পাতা দিয়েছি এবং একটি গ্লাসে কিন্তু আমি তুলসী পাতা দিইনি। যেই ভোগ আপনারা মা লক্ষ্মীর জন্য তৈরি করবেন তার মধ্যে তুলসী পাতা দেবেন না, এবং শ্রী নারায়ণের জন্য যেটি করবেন তার মধ্যে তুলসী পাতা দেবেন। আপনারা চাইলে মা লক্ষ্মীর জন্য খই, মুড়ি, মুড়কি, নাড়ুও তৈরি করে দিতে পারেন। আপনারা চাইলে নিজেরা বাড়িতে পায়েস ক্ষীরও রান্না করে আপনারা নিজে হাতে তৈরি ভোগও দিতে পারেন। এরপর আরতির জন্য আমি তৈরি করে নিয়েছি ঘিয়ের প্রদীপ, আমি নিয়েছি এখানে কর্পূর, পঞ্চ প্রদীপ তৈরি করে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনু। এবার আমি আরতি করে নেব।
এবার আমি প্রণাম করে নেব এবং আমার ভুল ত্রুটি পূজায় যা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নেব। আমার পূজা সম্পন্ন হয়েছে বন্ধুরা। আমি খুব সহজে খুব সহজভাবে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা বাড়িতেই পুজো করতে পারবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমায় ক্ষমা করে দেবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পুজো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার অনেক অনেক উৎসাহ পাবো। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আজ পুজো সম্পন্ন হলো, আপনারা খুব ভালো থাকবেন।